আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। অনেকেই আমাকে বলেছে এই গরমে আমি কি কি ক্রিম ইউজ করি সেটার একটা ভিডিও করতে। সো আমি আজকে তোমাদেরকে দেখাবো আমি কি কি ক্রিম ইউজ করি। প্রথমেই আমি দেখাবো নেভিয়ার এই ব্লু ক্রিমটা, এটা আমি ইউজ করি। অ্যান্ড দেখো, এটা আমি ইউজ করতে করতে অনেকখানি কমিয়ে ফেলেছি। অ্যান্ড এটা হচ্ছে অনেক ভারী, এটা অনেক ভারী দেখে সামারে অনেকেই ইউজ করতে চায় না। দেখো আমি আমার হাতে একটু ব্লেন্ড করে দেখাচ্ছি, অনেক ভারী, কিন্তু এই জন্য হচ্ছে এটা সামারে অনেকে ইউজ করতে চায় না। বাট এটা ইউজ করে আসলে আমার কোনো অপকারই হয়নি, বরং আমি অনেক হেল্প পেয়েছি এটা ইউজ করে। নেভিয়ার আরেকটা আছে যেটা সফট ময়শ্চারাইজার, সাদা কালারের যে বক্সে পাওয়া যায়, ওটা আমার একদম শেষ হয়ে গিয়েছে। সো এই জন্য আমি ওটা তোমাদের দেখাতে পারছি না। নেভিয়ার এই ক্রিমটা আমি আমার বড় আপু সৌদি আরব গিয়েছিল, উনি ওখান থেকে নিয়ে এসেছে। তো তোমরা সবাই জানো সৌদি আরবে অনেক গরম পড়ে। সো আমার যেটা মনে হলো, সৌদি আরবে যারা থাকে তারা যদি গরমের সময় এই ক্রিমটা ইউজ করতে পারে তাহলে আমরা কেন পারবো না। সো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। সেকেন্ড আমি যেটা দেখাবো নেভিয়ার বডি লোশন, এটা বেসিক্যালি একটা লোশন সি অ্যান্ড খুব লিকুইড ফর্মে থাকে। এটার স্মেলটা খুবই সুন্দর, এটা হচ্ছে তুমি বডিতেও ইউজ করতে পারো, আবার হচ্ছে তোমার ফেসেও ইউজ করতে পারো। এটাও হচ্ছে আপু আমাকে সৌদি আরব থেকে এনে দিয়েছিল। সো তোমরা চাইলে এই বডি লোশনটা ইউজ করতে পারো। এটা খুব লাইট, দেখো আমার হাতে আমি দিয়েছি, এটা অনেক লাইট অ্যান্ড এটা ফেসে ইউজ করলে কোনো প্রবলেমই হবে না। তো থার্ড আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গার্নিয়ার লাইট কমপ্লিট। তোমরা এটা সম্পর্কে সবাই জানো, কম বেশি সবাই এটার সাথে পরিচিত। বাট আমি যেটা বলবো, এটা হচ্ছে তোমরা অরিজিনালটা ইউজ করবে। এই ক্রিমটা আমি ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম, আমার এক আত্মীয় ইন্ডিয়ায় গিয়েছিল, তো আমি ওনাকে বলেছিলাম নিয়ে আসার জন্য, উনি নিয়ে আসছে। সো দেখো আমি একটু ব্লেন্ড করে দেখাচ্ছি আমার হাতে, খুব ইজিলি কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায় অ্যান্ড এটা একটা লাইটিং ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিবে, দেখো সাদা করে দিবে তোমাকে। সো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। অ্যান্ড সবার শেষে আমি যেটা দেখাবো অ্যালোভেরা জেল, পতঞ্জলি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তুমি চোখ বন্ধ করে যে কোনো কাজে ইউজ করতে পারো। দেখো এটা, এটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে অনেকটা জেল ফর্মে থাকে অ্যান্ড খুব লাইট একটা, তোমাদেরকে খুব লাইট একটা ফিল দিবে এই অ্যালোভেরা জেলটা। সো তোমরা চাইলে ময়শ্চারাইজার হিসেবে ক্রিমের বদলে এটাও ইউজ করতে পারো। এটা আমি কিনেছিলাম ঢাকা থেকে, এটা বাইরে থেকে আনানো হয়নি। এটা হচ্ছে আমি 250 টাকা দিয়ে কিনেছি লাস ফার্মা থেকে। সো তোমরা চাইলে অ্যালোভেরা জেল কিনেও ইউজ করতে পারো, অথবা আমার মতো এই দেখো এখানে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যালোভেরা জেল পাতা কিনে আমি ব্লেন্ড করে ডিপে রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে এটা। সো তোমরা অ্যালোভেরা জেলটা এভাবেও ইউজ করতে পারো। দেখো আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি, একটু গলে গিয়েছে, এই দেখো। সো অ্যালোভেরা জেল ব্লেন্ড করার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, দেখো এটা খুব লাইটলি হাতে একদম লিকুইডই পানির মতো করে ব্লেন্ড হয়ে গেল। সো এই অ্যালোভেরা জেলটা যখন তোমরা বাজার থেকে কিনবে অ্যালোভেরার পাতাটা, তখন হচ্ছে অনেকেরই চুলকায়, চুলকায় কারণ হচ্ছে অ্যালোভেরার পাতার উপরে দেখবা হলুদ কালারের একটা অংশ থাকে, হলুদ কালারের একটা কষ থাকে। তো তোমরা যখন ব্লেন্ড করবে ওই কষের অংশটুকু কেটে ফেলে দিবে, তাহলে আর তোমাদেরকে এটা চুলকাবে না। সো এই ছিল আজকে আমার এই প্রোডাক্টসগুলো, যেগুলো হচ্ছে আমি ইউজুয়ালি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করি। সো তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।